শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম মোহাম্মদ আব্দুল করিম পাটোয়ারি, বাড়ির নাম মুন্টুল পাটোয়ারি, আমার নাম খাইম নাসা, ঠিকানা জন্মস্থান ছিল আমার বরিশাল পাতারার থানা। তেন আমার বাপনা মরার পর আমি গেছিলাম বাউয়াল থানা, পটুয়ালি ডিস্ট্রিক্ট। আমার ছোটবেলা বাপনা মরছে 61-তে যুদ্ধের আগে বন্যায়, পানির বন্যায় মারা যাওয়ার পর আমি ওখানে আমার চাষা আছে একজন, ওই চাষে আমার ছোটোবেলা পা আছে, দাম বইছে, তখন আমরা জাল্লা ভেসা, তখন ওখানে জাল তাল বাইতাম। ওই মুক্তিযুদ্ধ ওই কমান্ডার সবাই আমার এলাকার মধ্যে যুদ্ধ মুজো যাই, আয়া পোলা আইনের ঘরে বর্তমান টানিয়ে টেনে বাইর করে আসো। কমান্ডার মুসলিম স্যার আসিল ওই ইন্ডিয়ার তো আয়া, পরে হিসাবে আকবর স্যার, আকবর সাহেব আওয়ানোর পরে ট্রেনিং দিয়েছে এই বাবুয়াল থানার ভিতরে নিয়ে আমাকে পোলা আইনের ট্রেনিং শিখেছে। তাই আমার যদি ট্রেনিং দিয়েছি 14-15 দিনের মাথা আমাকে দেশে দেশে মিলিটারি হয়ে গেছে। আমার ফয় জবাই সাত ভাই আসারটা হ্যাঁ মুক্তিযুদ্ধ এই মিলিটারিতে মারি ফেলেছে। তারপর আমার মা মুটামু আসছিল এগুলো ধুলিয়া বাজারে ঘুরে 150 মানুষ ঢুলিয়ে দিয়ে মিলিটারিতে মারি ফেলেছে। মিলিটারি ক্যাম্প আসছিল গোবিন্দপুর, ট্রেনে জাহাজ লুয়ে এসেছিল, 4 পঙ্কার জাহাজ আসলো, 2 পঙ্কার আগের আমলে কইলার সেই জাহাজ লুয়ে হারা ক্যাম্প লুয়ে ওই ভিতরে ঢুকছে। সারে এসেছিল গিয়ে হেসুম কালাইয়াকে একটা নাম আছে দক্ষিণে কালাইয়া, সারে হেঁড়ে গেছে হ্যাঁ তো সপ্তাহে সপ্তাহে 2-4 দিনের আগে থাকে, 2 দিনও থাকে, 2 দিনে থাকে। আর যে 7 কমান্ডার আসিল জব্বর যে আসলো আমগুলো যুদ্ধ কোথায় করছেন? যুদ্ধ এই বাবু থানার এনে মিলিটারি গেছে আর আমরা ওগুলো পাড়ায় গেছি তো ভোলা এরা বাজার টাজার ভোলা বাজার আসেন দুইটা বাজার পড়া দিয়ে না আগুন টুন দিয়ে তারা সার্ভিসে করে তারা লস লস লই আই হে এনে মুক্তিবাহিনী আমগুলো মুক্তিবাহিনী এক হইয়া আমরা ঘিরা দিছি তারপরে ব্যাগ দিছি আইয়া ধুলিয়া কেউ খাল পারে কেউ বিলে তাহলে মার দিল শুয়ে রয়েছি শুয়ে তাহলে করে গোলাগুলি আরম্ভ হয়েছে তাহলে টলার বেড়ায় যাতে গুলি মারছে মনে করছে টলারটা তলায় দিবে কাঠের টলার তো মনে করছে তলায় দিবে তলায় দিবে সাড়ে টলার দ্বিতীয়মতো দিনটা হ্যাঁ তিন রাউন্ড ফায়ার কোনো লাগা হেন তুনিয়া গুলি কামান ছাড়া যাচ্ছে টবিগেন এলেঞ্জের একতন যা আছে বড় বড় যন্ত্র দেওয়া যায় ছাড়া যাচ্ছে তারা অহন গোলাগুলির মধ্যে তারা মার করে মতো সারের গুলি দিচ্ছে নুসলাম সারের আয়ার সারের পয়লা বর্ষে দে এই সালার এখান থেকে বসছে সারের লিয়া হসপিটাল গেলাম হসপিটাল আমার বাজারে ছিল নিয়ে বাসাইতে পারলাম না এবার সারের কোনো না কোনো শাসে হ্যান্ত ডাকু দেশ তো মানুষ জব্বর সব একটু আহ
আসিল, হ্যাঁ হসপিটাল বরিশাল হসপিটাল নিছে, মারা গেছে। তখন বুঝলাম ফারুক সাহেবের ঘরছে হেঁড়া তো চালাই গেছি, খালি পাশে গুলি মারতে আছে, আমরা শুয়ে বসি। তারপরে আমরা রইলাম, যুদ্ধ হয়েছে যাতে পাকিস্তানি জাহাজে আমাকে ভোলা দৃষ্টিকে বাদ যায়। ফারুক সাহেব সে আমাকে লইয়া গেল কোথায়, ভোলা। ভোলা যায় ওই চর আছে, চরের ভিতর গাঙ্গের ভিতর জাহাজ বাজে গেছে। তারা তো তর দিয়ে জাহাজ দিয়ে নাও দিয়ে নামিয়ে আছে, নৌকা দিয়ে আপডাইল আপডাইল মাঝে ঘরের দুয়ারে বসছে, চরের ভিতরে লুকাইছে কোথাও। এইটার নাম হলো কে লাগে সোনা ভোলা, ভোলা দৃষ্টিকে দক্ষিণে আইস। তাহলে যে আমরা কয়েকজনের পাইলাম বিরাট মেজা, তার ওই তিনজন আহত করছে সারে আষ্টটা যন্ত্র লই আগরে লই। তাহলে যে আমরা পাইয়া থানা নিয়ে বসাই দিয়েছি, শেষে ঘোষণা দিল তার সাথে নিয়েছে। ঘোষণার পর আমরা গেলাম ভোলা, আমরা এই গেছি আমরা আর তাদের তো কী আর আমরা জানলাম মানুষ। তারপর আমরা যা যার দেশে গেলে কর্মসার্ম করে নদী বাইয়া খাই, ওই দেশে যাই এই দেশে যাই ওই দেশে যাই, এখন করতে করতে আমরা আসি শেষ হয়ে। দুই বছর বাদ আমারে আমার চাষা আর একজন মাজার চাষা আছে, তে আমার লইল ঢাকা, ঢাকা লই এলো। তেন তো আমরা আইলাম আর এই উমালি সদর, আমি বলছি উমালি সদর আছে না, এই উমালি সদর সারে আমারে কইল যে ছেলেটার দাও, কয় আর বাপ নাই মা নাই কিছুই নেই স্যার, আমরা পালি কয় নাই ছেলেটার আমি মানুষ বানাবো, আমার কাম কাজ লাগবো দেশে, আমার কিছু উত্তর ওটা তো মাছ জানে, তার একটা মাছের ট্রলার আছে, এরা তো বরফ টরফ দিতে জানে না। তো এই যে আইসি দুই বছর বাদে স্বাধীন করিয়া এই তোমাকে সিটাং আই যায় মাঝে মাঝে আর সিটাংই থাকে। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।